আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আজকে আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচার প্রসারে যারা বিরাট একটা দায়িত্ব পালন করে, এই ইউটিউবার সৈনিক যারা, আমরা এদেরকে ডেকে ঐক্যবদ্ধ করবার একটা চেষ্টা করে আসছিলাম আগে। আজকে একটা সফল জায়গা আমরা তৈরি করতে পেরেছি। বিভিন্ন এলাকা থেকে আগত 45 জন ইউটিউবার্সকে দিয়ে আমরা একটা কমিটি গঠন করতে পেরেছি, ওয়েস্ট বেঙ্গল ইউটিউবার্স ইউনিটি, এই নাম দিয়ে আমরা একটা সংগঠন করতে পেরেছি। সেই সংগঠনের প্রেসিডেন্ট হয়েছেন আমাদের জনাব আজিজুল হক সাহেব, এবং সম্পাদক দুইজন রয়েছেন, কামাল হোসেন এবং মুর্শিদ বুরহান, এবং এর কেশিয়ার নিযুক্ত হয়েছেন মুর্শিদ আলম। তো একটা শক্তিশালী জায়গায় আমরা আসতে পেরেছি। আমরা এই ইউটিউবারদেরকেই পরামর্শ দিয়েছি যে দিন প্রচার করা, এটা একটা সাদগা জারিয়া, এটা একটা সওয়াবের কাজ। সবাই নীতি ও আদর্শের উপরে দাঁড়িয়ে দিন প্রচার করা এবং মুসলিম কমিউনিটির উন্নতি ও কল্যাণের জন্য তারা ইউটিউবারটাকে ব্যবহার করবেন, এবং সেই সাথে সাথে তাদের দ্বারাতে আমরা আমাদের কমিউনিটির অনেক উন্নতি এবং কল্যাণ আমরা আশা করতে পারি। তো এই ব্যাপারে আমি বলবো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওয়াজ নসিহত যদি কেউ ইউটিউবে প্রচার করতে চান, তাহলে তাকে অবশ্যই এই সংগঠনের সদস্য হওয়া বাধ্যতামূলক। যারা ওয়েস্ট বেঙ্গল ইউটিউবার ইউনিটির সদস্য নন, তারা কেউই মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের বক্তাদের কোনো বক্তব্য ইউটিউবে প্রচার করতে পারবেন না। যদি কেউ করেন, তাহলে তিনি আইনত অপরাধী বলেই সাব্যস্ত হবেন। এ ব্যাপারে সবাইকে আমি লক্ষ্য রাখার জন্যে, যত্ন হওয়ার জন্যে আন্তরিকভাবে আবেদন করছি। দ্বিতীয় যে কথাটা আজকে বলবো, যে আমার জীবনের প্রথম প্রতিষ্ঠান হলো পীরগোড়াচাঁদ মেমোরিয়াল জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা। এই মাদ্রাসাটা হাড়োয়া বিদ্যাধরী নদীর ধারে, হাড়োয়া ফেরিঘাট সংলগ্ন জায়গাতেই প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। সেখান থেকে এই পর্যন্ত হিফজ এবং মাওলানা এই দুটো বিভাগে পড়াশুনো চলছে। তো আলহামদুলিল্লাহ, আমার সময়ের অভাব থাকার কারণে আমি আমার হাতে গড়া এক ছাত্র হাফেজ মাওলানা মুফতি আখের সাহেবকে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে রাখি। সারা বছর সেই প্রতিষ্ঠানের সুখ দুঃখের সংগ্রামী এবং সে চালিয়ে যায়। যখন সময় হয় আমি একটু দেখি, একটা সুন্দর কমিটি দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। তো আমি আপনাদের সবার কাছে, দেশবাসীর কাছে অনুরোধ করছি, আমার জিন্দেগির প্রথম অত্যন্ত স্বাদ ও শখের প্রতিষ্ঠান হাড়োয়া জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা। আমি এই প্রতিষ্ঠানের পিছনে তিনটে বাচ্চা নিয়ে মক্তব শুরু করেছিলাম। সেই মক্তব চালাতে চালাতে আকার বড় হয়েছিল, এলাকার জনগণ জায়গা দিয়েছিলেন, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। আগামী কাল বাদ পরশু কিবার যেন মঙ্গলবার আগামী কাল বাদ পরশু মঙ্গলবার হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাবাব আঞ্জুমানে ওয়াইজিনের সমস্ত ওলামাগণ সেখানে থাকবেন, উল্লেখযোগ্য প্রথম সারির আলেম যারা আছেন তারাও থাকবেন, দেশবাসী এবং আমার জনসাধারণকে আমার জীবনের এই প্রথম প্রতিষ্ঠানের ইসালে সাবাব মাহফিলে আমি অংশ নেওয়ার জন্যে আন্তরিকতার সঙ্গে আমি আবেদন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আল্লাহর হস্তে আগামী মঙ্গলবার বাদ আসর থেকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই মজলিস চলবে, আমি সেখানে সর্বক্ষণ উপস্থিত থাকব। আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠানে হাজির হওয়ার জন্যে আন্তরিকভাবে দাওয়াত এবং আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।